রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সেই বাবুল সুপ্রিয় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। সে বিষয়ে রাজ্যের বিরোধী দলের ব্যক্তিরা কি বললেন আসুন জেনে নেওয়া যাক। বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ মন্ত্রী ছিলেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে শুনছি, পতাকা হাতে নিয়েছেন। গায়ক বাবুল সুপ্রিয়কে আমি যেমন শুভেচ্ছা জানাই, তেমন আজকে রাজনীতিতে বিজেপি, কালকে রাজনীতিতে তৃণমূল কোনো নীতিগত অবস্থান নয়, মেরুদণ্ড থাকলে লোকে এরকমভাবে চলে না। যিনি কদিন আগে নরেন্দ্র মোদীর চাইতে বড় নেতা সারা ভারতবর্ষে নেই বলে গর্ব করতেন, তাকে আজকে বলতে হচ্ছে যে নরেন্দ্র মোদী কত খারাপ স্বৈরাচারী আর মমতা ব্যানার্জি কত ভালো। তিনিই কিন্তু কদিন আগে বলছিলেন যে মমতা ব্যানার্জি স্বৈরাচারী আর নরেন্দ্র মোদী কত ভালো। এই যে আজকে একরকম বলতে পারবো, কালকে আর একরকম বলতে পারবো, যেদিন যেমন স্যুট করবে, যেন ব্যবসা নাফা করার জন্য এসেছি, এটা রাজনীতির কোনো মানে হতে পারে না, এটা খুব বিপজ্জনক। দুর্ভাগ্যক্রমে যেমন এরাও সকালে তৃণমূল, বিকেলে বিজেপি, দুটো ঘরেই স্বচ্ছন্দ, তেমন বিজেপিও যে এতদিন ধরে বিজেপি কত খারাপ বলে এসছে তাকে সঙ্গে নিতে পারে, তৃণমূলও যে এতদিন ধরে তৃণমূল কত খারাপ এবং বিপজ্জনক বলে এসছে তাকেও সঙ্গে নিতে পারে, কারণ দুটো দলেরই কোনো নীতিগত অবস্থান নেই, শুধু ক্ষমতার অবস্থান ছাড়া। এটা খুব দুর্ভাগ্যের পশ্চিমবাংলায় যে মুকুল রায় তৃণমূল, তার থেকে বিজেপি, তার থেকে আবার তৃণমূল, ফার্স্ট ক্লাস আছে। শুভেন্দু অধিকারী একেবারে তৃণমূল তো তৃণমূল, তারপর বিজেপি তো বিজেপি, কোনো অসুবিধা কিছু নেই। কুণাল ঘোষ মার্কা, যিনি বলছিলেন যে মমতা ব্যানার্জি সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডে, তিনি আজকে মমতা ব্যানার্জির গুণকীর্তন করে বেড়ানো ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই। অথবা একই রকমভাবে যিনি নরেন্দ্র মোদীর পক্ষে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করেই বড় হয়েছেন অন্তত রাজনীতিতে, তিনি আজকে মমতা ব্যানার্জির গুণগ্রাহী হবেন। গতকাল যা বলেছিল আজকে উল্টো কথাটা বলতে হবে। এদের নিজেদের কোনো নীতি আদর্শের যেমন বালাই নেই, তেমন এই দলগুলোরও নীতি আদর্শের বালাই নেই। আমরা ওই কারণেই বলছিলাম যে একই জায়গায় একই গর্ভে বিজেপি এবং তৃণমূল পথ চলেছে। বিজেপি অনেক বেশি বিপজ্জনক সারা ভারতবর্ষের বিবেচনায়, কোনো সন্দেহ নেই, কিন্তু যেমন বিজেপির অপরাধ তেমনই তৃণমূলের অপরাধ, অথবা ভাইস ভার্সা। এটা রাজনীতিকে কলুষিত করা হচ্ছে, এটা কখনো রাজনীতির মর্যাদা বাড়ায় না। আজকে আমরা দেখলাম বাবুল সুপ্রিয় তিনি এক সময় বলেছিলেন যে কোনো পার্টিতে যাবেন না, তিনি কাজ করতে পারছেন না, আজকে তিনি তৃণমূলে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। দেখুন, এখানে তো আমার কিছু বলার নেই। প্রথম কথা, সে বিজেপি পার্টির এমপি, দ্বিতীয় কথা, সে নিজে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তার কাছে জবাবটা চান। দূর থেকে যেটা মনে হয় আমাদের, সেটা হচ্ছে এই যে মন্ত্রিত্ব হারানোর পর বাবুল সুপ্রিয়র মধ্যে হতাশা দেখেছি, ক্ষোভ দেখেছি, বিরক্তি দেখেছি। কখনো সময় লবিতে দেখা হয়েছে, আমরাও আফসোস করেছি যে ভাই তোমাকে সরিয়ে দিলে কেন খারাপ লাগছে বলেছি। তার মধ্যে ক্ষোভ, অভিমান, হতাশা আমার মনে হয়েছে আসে। দেখুন, আমরা যারা রাজনীতি করতে আসি, রাজনীতি করতে আসা মানে তার পরদিন থেকে মন্ত্রিত্ব থাকতে হবে, সেই মন্ত্রিত্ব কোনোদিন যাবে না, এরকম করে আমি কোনো রাজনীতি করি না। তারা কোন মানসিকতায় রাজনীতি করে সেটা তাদের ব্যাপার। তবে নৈতিকতার প্রশ্নে দুটো জিনিস, এক, যে দল ছাড়ছে তাকে স্পিকারের কাছে এমপি পদের রেজিগনেশন দেওয়া উচিত, যে আমি আমার এমপি পদ থেকে পদত্যাগ করলাম। যারা গ্রহণ করছে তাদেরও নৈতিকতার প্রশ্নে বলা উচিত, আমাদের দলে যোগদান করতে গেলে বিজেপির এমপি পদ ছেড়ে দিয়ে আসতাম। অর্থাৎ দাতা গ্রহীতা দুজনকেই নৈতিকতার প্রশ্নে সতর্ক থাকা উচিত। সরকারি দল বাংলা তারা বলে কেউ কেউ যে অন্য দল থেকে আমাদের দলে যারা আসবে তাদেরকে পথ ছেড়ে জিতে আসতে হবে, ভালো কথা। বাংলায় আমরা দেখেছি যে কংগ্রেস দলকে যখন ভাঙানো হয়েছিল, এই কথাটা আমরাও বলেছিলাম যে ভাই যারা যাবে কংগ্রেস থেকে পালিয়ে, লোভে কিছু পেতে,
তাদেরকে পকেটে কংগ্রেসের সিম্বল মুখে দিদি স্লোগান না দিয়ে এমএলএ পদ বা এমপি পদ ত্যাগ করে তাদের যোগদান করা উচিত, ভোটে দাঁড়ানো উচিত। সেটা বাংলায় তৃণমূল কোনোদিন করেনি। আজও তৃণমূল দলে অনেক এমএলএ আছে যাদের পকেটে তাকে, যখন আমাদের পাড়াতেও পয়সা দিয়ে তাকে গান করাতে নিয়ে গেছিলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমি যে জানি আমাদের ক্লাবের ছেলেরা নিয়ে গেছিল, পয়সা দিয়ে তিনি গান করেন, তিনি ফাংশন করতেন, বাবা রামদেবের সঙ্গে ম্যানেজ করে বিজেপিতে ঢুকে এমপিও হলেন, মন্ত্রীও হলেন, মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হলো, এখন গিয়ে বলবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তিনি প্রভাবিত হয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, তাকে দিয়ে বলানো হবে এগুলো। তো এখন এইসব চলবে, আমাদের দেখতে হবে ডায়লগ। বিজেপি দল বাংলায় খইছে, বিজেপি দল বাংলায় তার ক্ষমতা হারাচ্ছে, সেই সুযোগে তৃণমূল দল বিজেপি পার্টির লোকজনকে নিয়ে তারা তাদের শক্তি বৃদ্ধি করছে, এটা এই মুহূর্তের বাংলার চেহারা। বাবুলবাবু বাবুল সুপ্রিয় কেন চলে গেল বিজেপি পার্টির কাছে জিজ্ঞেস করুন। আমি যেটা দূর থেকে দেখতে পাচ্ছি, বিজেপি পার্টি ক্ষয় হচ্ছে বাংলায়, এবং বিজেপি পার্টি ক্ষয় হওয়ার কারণে তৃণমূলের শক্তি বাড়ছে। আমরা চেষ্টা করব মানুষকে বোঝাতে যে বিজেপি করে লাভ নেই, আপনারা কংগ্রেস করুন। কংগ্রেসকে দুর্বল মনে হতে পারে, কংগ্রেসে কোনো সিট না থাকতে পারে, কিন্তু কংগ্রেস দলে আসলে বুঝতে পারবে যে এই দল আপনাকে গ্রহণ করতে পারে, ইজ্জত দিতে পারে, অন্তত গোলামি করতে হবে না আপনাকে, এটুকু বলতে পারি। কংগ্রেস দলকে বললে তাকে গোলামি করতে হবে না বাংলায়, এটুকু বলতে পারি।